এলোমেলো খড়টাও কেটে দেখিয়েছি আপনাদেরকে, এবং যেটা গোছানো থাকে, যেগুলো আটি বাঁধা থাকে সেটা কাটা যায় কিভাবে, সেটাতে কত সুন্দর হয়। এই প্লাস্টিকের চাকাগুলোর জন্য আপনি যে কোনো জায়গায় একাই মুভ করতে পারবেন, নিয়ে যেতে পারবেন। আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে আমরা যে খড় কাটা মেশিনগুলো আনি তার মধ্যে C2টা সব থেকে ফেমাস ছিল। আসলে সেটা আমরা অনেক প্রচুর পরিমাণে বিক্রি করেছি, তবে এবার যেটা আসছে এটা একদমই ভিন্ন কিছু জিনিস অ্যাড করা, আসলে এ কারণেই ভিডিওটা আমরা করছি। তো পুরো ভিডিওতে আমরা বলবো আসলে C2 যে আগেরটা ছিল আর এটার মধ্যে তফাত কী, এবং কিভাবে এটা কাজ করছে, এবং আরও কী কী উন্নত জিনিস এটাতে অ্যাড করা আছে। তো পুরো ভিডিও জুড়ে আমি টুটুল আছি আপনাদের সঙ্গে, চলুন শুরু করা যাক। তো আমি যে মেশিনটার সামনে দাঁড়িয়ে আছি সেটা C2 মডেল। এর আগে আপনারা লাল কালারেরটা সব থেকে বেশি দেখেছেন, তো এটার একটু কালারের কম্বিনেশনটা মোটামুটি চেঞ্জ করেছে, বিভিন্ন সময় বিভিন্ন কালারের মেশিনগুলো আসে। তো এটা C2টার সেম আগেরটার মতোই আছে, দুইটা গিয়ার আছে, একটাতে হলে 1/2 ইঞ্চি করতে পারবেন আর একটাতে দিয়ে আপনারা 1 ইঞ্চি করতে পারবেন। এটার যে বেলগুলো আছে আপনারা বেলগুলো তো দেখেছেন, আমি একটু মোটরটা সম্পর্কে বলি। এটা 3 হর্সের মোটর এবং এটা পুরোটা কপার ওয়্যার, এটা কপারের মানে কয়েল। আপনারা এর আগে যেটা দেখেছিলেন ওটা একটু কম বেশি ছিল, এটাতে মোটামুটি খুবই ভালো মানের একটা মোটর দেয়া আছে। তো এই মোটরটা হচ্ছে 3 হর্সের একটা মোটর, এটা আপনার বাসাবাড়ির লাইনের চলবে, এটা 220 লাইনেই যে কোনো বাসাবাড়ি যে কোনোভাবে এটা চালাতে পারবেন। আরেকটা বিষয় এটার ভালো যে হচ্ছে এখানে যে প্লাস্টিকের চাকাগুলো দেয়া আছে, এই প্লাস্টিকের চাকাগুলোর জন্য আপনি যে কোনো জায়গায় একাই মুভ করতে পারবেন, নিয়ে যেতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন যে এই চাকাগুলো নষ্ট হওয়ার মতো না আর কি, কারণ এগুলো একদম প্লাস্টিকের চাকা। আর খড় যে কাটা হচ্ছে, যে সাইজগুলো আপনারা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব, যে আমরা এলোমেলো খড়টাও কেটে দেখিয়েছি আপনাদেরকে, এবং যেটা গোছানো থাকে, যেগুলো আটি বাঁধা থাকে সেটা কাটা যায় কিভাবে, সেটাতে কত সুন্দর হয় সেটা দেখানোর চেষ্টা করেছি। তো আমরা যেটা দেখেছি যে দুইটা দিয়েই আপনারা চালাতে পারবেন, এলোমেলো হলেও খড়গুলো কাটতে পারবেন, এবং যদি আপনাদের আটি বাঁধা থাকে সেটাও কাটতে পারবেন। তবে আটি বাঁধার আগে, যেটা আটি বাঁধা যখন কাটবেন, একটা জিনিস খেয়াল রাখবেন যে ওখানে যে বাঁধা থাকে, বাঁধা থাকার যে গিটটা থাকে, এই গিটটা সহ কখনো দিবেন না, সবসময় চেষ্টা করবেন ওটা খুলে দিবেন, কারণ যখন ব্লেডগুলো এক সমান পড়ে তখন ওই গিটটাতে অনেক সময় আঘাত পাইতে পারে, তখন আপনার দেখা যায় যে অনেক সময় থেমে যেতে পারে বা যে কোনো একটা সমস্যা হতে পারে। এই কারণেই সবসময় খেয়াল রাখবেন যাতে গিটটা না থাকে, কারণ গিটটা অনেক পেঁচানো থাকে, এই কারণে অনেক সময় সমস্যা হতে পারে। আর এলোমেলো খড়ের তো এটা কোনো সমস্যাই নেই। তো আমি তারপরও আপনাদেরকে একটু দেখাবো যে এখানে খড়গুলো অলরেডি কাটা আছে, আমি একটু দেখাই। আমরা 1/2 ইঞ্চি করে কেটেছি, আপনারা দেখছেন যে এখানে খুবই ভালো পরিমাণে আর কি কাটা হয়েছে। তো কিছু কিছু এলোমেলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা অনেক সময় ব্লেডে পড়ার কম বেশির কারণে হতে পারে, তবে নর্মালি বেশিরভাগ খড়টাই আপনার 1/2 ইঞ্চি হবে, এবং যদি 1 ইঞ্চি করেন সেটা 1 ইঞ্চির দিকে হবে। এবং তফাত যেটা আমি বলতেছিলাম যে আপনাদের এটার মধ্যে কী তফাত আগেরটার থেকে, এই যে ব্লেডটা যে দেখছেন আগের ব্লেডটার থেকে এই ব্লেডের কোয়ালিটিটা অনেক ভালো। এবং এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই আপনাদেরকে, এখানে দেখেন যে ব্লেডের সামনে 3টা এক্সট্রা নাট বোল্ট দেওয়া আছে এবার, আগেরটাতে এটা ছিল না। এটা থাকার কারণে আপনারা অ্যাডজাস্টটা নিজেই করতে পারবেন, আগের যে মেশিনগুলো আমরা সমস্যা পড়তাম যে আপনারা অ্যাডজাস্ট করতে পারতেন না, এই কারণে বারবার ফোন পেতাম ও ওয়ারেন্টিতে পাঠাতেন, কিন্তু এখন এই সমস্যাটা মনে হয় না হবে, কারণ অ্যাডজাস্টটা আপনারা নিজেরাই করতে পারবেন। এবং অ্যাডজাস্ট করার পর এই ব্লেডগুলো আপনারা ধার করে নেবেন, কাটতে কাটতে ধারগুলো কমে যাবে, তখন এই জায়গাটা ফাঁকা বের হবে, তখন কিন্তু আপনাদের খড়গুলো বড় বড় বের হবে, তখন আপনারা এই ব্লেড পরের ব্লেডের সাথে অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে আপনার বড় খড়টা বের হওয়া বন্ধ হয়ে যাবে। এবং এখানে রোলার থাকার কারণে আপনার খড়টা খুব দ্রুত টেনে নেবে। আর C2 প্লাস একটা মডেল আছে, সেটাতে আপনাদের বেল সিস্টেম আছে, ওটাও আপনারা দেখে নিতে পারবেন। তবে এটা সব থেকে বেশি বিক্রি হয় আমাদের, আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। তো এই ছিল মোটামুটি, এবং বাকি সব স্ট্রাকচার আগের ভিডিওটার মধ্যে দেওয়া আছে, আপনারা চাইলে আগের ভিডিওটাও দেখে আসতে পারেন, এবং আমাদের পেজে এটার বিস্তারিত লাইভ দেওয়া আছে, আপনারা লাইভটাও দেখে নিতে পারবেন। তো সবাই ভালো থাকেন, আমরা ভিডিওটা আর বাড়াই না, যদি এই প্রোডাক্টটা আপনাদের দরকার হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, এবং আমাদের ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে কল করে এর বিস্তারিত আরও জেনে নিতে পারবেন। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পেজে ফলো করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।